কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। কিছুদিন আগে তো পাপমোচনী একাদশী আমরা পালন করলাম, এবার যে একাদশী নাম সেটা শুধু একাদশী নাম নয়, এটা আবার মহা মহা দ্বাদশীও পড়ে যাচ্ছে। তো এই একাদশী নাম হচ্ছে কামদা একাদশী। কামদা একাদশী, এই একাদশী হচ্ছে 18ই চৈত্র, 18ই চৈত্র দোসরা এপ্রিল, এপ্রিল মাসের 2 তারিখ, তো রবিবার পড়েছে। এই রবিবারের একাদশী হচ্ছে কামদা একাদশী নাম, এবং ব্যঞ্জলি মহাদ্বাদশী বলা হচ্ছে এই একাদশীকে, আবার মহাদ্বাদশীও বলা হচ্ছে ব্যঞ্জলি দ্বাদশী, দুটো একসঙ্গেই মানে পালন হবে। ঘাবড়ানোর কোনো দরকার নেই, চিন্তা করারও কোনো কারণ নেই। তো আমি মন্ত্র পারণের সময় সব কিছু বলে দিচ্ছি, 2 মিনিট ধৈর্য ধরে বসুন এবং ব্রত কথাটা অবশ্যই শুনুন। একাদশী করে যদি ব্রত কথা না শোনা হয় তাহলে একাদশী বৃথা, ফল পাওয়া যায় না, কাজেই একাদশীর ব্রতটা শুনতেই হয়। চৈত্র মাসে শুক্লপক্ষীয় কামদা একাদশী ব্রত মহা বরাহ পুরাণে বৈচিত্র আছে, মানে এই কথা মহা বরাহ পুরাণে দেয়া আছে। এই একাদশী নাম আবার কামদা একাদশী এবং হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী। মহারাজ যুধিষ্ঠির তো প্রত্যেকটা একাদশীর কথা ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করেছেন, তো এটারও কোনো বিকল্প নেই, এটাও জিজ্ঞেস করেছেন। তো তখন একাদশীর মহিমা কীর্তন করলেন শ্রীকৃষ্ণ, ভগবান মহারাজকে বললেন, মানে যুধিষ্ঠির মহারাজকে বললেন, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি একমতে তা শ্রবণ করুন। পূর্বে বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল বিবরণের জন্য, মানে কৌতূহল হয়েছিল তার জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে কামদা, এই তিথি পাপ নাশক ও পুণ্য দায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত, তাদের রাজা ছিল পুণ্ডরীক, গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে বাস করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিতা একা গান করছিল, এমন সময় ললিতার কথা তার মনে পড়ল, ফলে সঙ্গীতের সুর এবং তাল সবকিছুই ভঙ্গ হয়ে গেল, মানে বিঘ্ন ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতার, মানে ললিতের মনোভাব বুঝতে পেরে গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভাবে কামাতুর ললিতকে, রে দুরাচারী তুমি রাক্ষস হয়ে যাও বলে অভিশাপ করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল, তার হাত 10 যোজন বিস্তর, মুখ পর্বত গুহা পর্যন্ত, মানে বিশাল আকার ধারণ করলো রাক্ষসীদের যা হয়। তো তখন সেই শরীর লাভ করলো, ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গত বনে ভ্রমণ করতে লাগলো, ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না সেই অপ্সরা। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করতে লাগলো, পশু পাখি ভক্ষণ করতে লাগলো, পাপের ফলে তার দ্বিগুণ মাত্রা শান্তি ছিল না। পতি সেই দুর্দশা দেখে ব্যথিত চিত্রে রোদন করতে করতে ললিতা গভীর মানে জঙ্গলে প্রবেশ করলো। একদিন ললিতা এক পর্বতে উপস্থিত হলো, সেখানে
এক মুনির আশ্রম সে মানে দর্শন করলো, মুনির কাছে হাজির হলো ঋষ্য সিংহ মনি। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিগণ জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদন্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির মানে রাক্ষসের শরীর মানে সে প্রাপ্ত হয়েছে, কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথারীতিভাবে পালন করো। এই ব্রতের পূর্ণ ফুল ফলে তোমার স্বামীকে মানে আবার তৎক্ষণাৎ তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং তোমার স্বামীকে তুমি সেই শরীর রূপে ফিরে পাবে। মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো। তারপরে ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতিত উদ্ধারের জন্য আমি যে কামনা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচ দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো, মানে তার আগের শরীর ফিরিয়ে পেল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব নগরে মানে গন্ধর্ব লোকে গমন করলো ও মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিশাচ ও মন মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে পারণ মন্ত্র তো সবার মুখস্থ হয়ে গেছে, তবু আমি আর একবার বলে দিই, অজ্ঞান তিমিরান্ধেশ ব্রতে না নেব কেশব, প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রেদ ভব। এবার আমি পারণের সময়টা বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা। এই পারণের সময়টাও কিন্তু এর আগের একাদশীর মতোই, এটা হচ্ছে 6:13 মধ্যে পারণ, একই টাইম, এর কোনো বিকল্প নেই। কিন্তু এই একাদশীটার এই টাইম পারণের একটাই টাইম, কোনো বিধি আচারে যদি কোনো নিয়মে কোনো কেউ কোনো মহারাজরা বলে থাকেন তাহলে সেটা হয়তো ভুল ভাবেই প্রমাণ হবে, কারণ আমাদের এটা গৌড়ীয় মঠ সম্প্রদায় পঞ্জিকা 6:13 মধ্যে পারণ, খুব সাবধান, 6টার মধ্যে পারণ সেরে নেবে। তারপরে তোমরা প্রসাদ মুখে দিয়ে মন্ত্র পাঠ করে প্রসাদ মুখে দিয়ে ব্রত তোমরা ভঙ্গ করবে, ঠিক আছে? আজকে আসছি, খুব সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, একাদশী অবশ্যই করতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।